এই যে মধ্যযুগের শেষ লগ্নে যে শাক্ত পদাবলী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, হ্যাঁ এই গানগুলো কিন্তু বাঙালির মাতৃ হৃদয়ের গান। হ্যাঁ, তো এইবার এই গানটিতে মায়ের তো পুজোর উদ্বোধন হয়ে গেল বা আসবেনও খুব তাড়াতাড়ি, তবে মায়ের যিনি মা, মানে কল্পনা করা হয় মা যার গর্ভে জন্ম নিয়েছেন তিনি এই মাটির পৃথিবীর, তিনি একজন মা মেনকা। মা মেনকা তার পতিদেবকে, তার স্বামীকে বলছেন, মায়ের যিনি বাবা, যে যাও আমার মেয়ে হয়তো অনেক দুঃখে আছে বোম্ভোলানাথের ঘরে, তাকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। তো এমনই কথাবার্তা নিয়ে এই গানটি প্রচলিত কথা ও সুর সেই গানটি করছি। বাহ, দারুণ, চলো আগমনী গান। আমি দেখেছি স্বপন নারদ বচন উমা বলে কেঁদেছে, যাও যাও গিরি আনিতে গৌরি উমা বড় দুঃখে রয়েছে, আমি দেখেছি স্বপন নারদ বচন দেখেছি স্বপন নারদ বচন উমা বলে দিছে, যাও যাও গিরি আনিতে গৌরি উমা ভাঙিনি গুড়ো আমার।
দারুণ দারুণ। এবং এই গানটির মধ্যে যে নাটকীয়তা দরকার সেটি এত সুন্দর করে ছিল পুরো গানে, মানে একদম কিন্তু চোখের সামনে আমাদের ভাসছিল পুরো দৃশ্যগুলো। মাতৃ হৃদয়ের গান তো, আর আমিও তো একজন মা, তাই মনে হচ্ছিল আমার মেয়ের কথাই বলছি, যে আমার মেয়েকে নিয়ে আসো। চলো, দর্শক আছেন একজন।